মোটামুটি সবাই রান্না জানে, তবে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম। আর এক এক রকম স্বাদ হওয়ার কারণ হচ্ছে এক এক রকম রান্নার প্রসেসিং। তো আমি আজকে কীভাবে শাক রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরব। তো চলুন আমার শাক রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পাটের শাক রেসিপি, যারা পাটের শাক ঝরঝরা খেতে পছন্দ করেন তারা এইভাবে পাটের শাকটাকে আগে একটু লবণ দিয়ে এটাকে কি সেদ্ধ করে নেবেন। একটু লবণ ছিটে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এটা দেখুন কত পানি উঠছে। এই পানিটা যদি এখন আমি গ্যাসের চুলায় শুকাই তাহলে আমার অনেকগুলো গ্যাস নষ্ট হয়ে যাবে। এটাকে আমি এখন পানিগুলো একটা ছাকনার ভিতরে ছেঁকে নিব। অনেক পানি, এই যে কত পানি। এইভাবে শাকগুলো ছেঁকে নিলে এটা শাকের যে পুষ্টিগুণগুলো থাকে সেটা বের হয়ে যায়, কিন্তু যাদের পরিবারে ঝরঝরে শাক খেতে চায় তাদের জন্য এইভাবেই রান্না করতে হবে। অলরেডি গরম হয়ে আসছে। এইভাবে রসুনগুলোকে আমি বড় সাইজের একটি রসুন খেতে করে নিয়েছি। এইভাবে রসুনগুলোকে খেতে করে নিয়ে নেবেন কুচি এবং পেঁয়াজ কুচি। এটাকে এখন লাল লাল করে ভেজে নেব। শাকগুলোকে আমি দিয়ে দিলাম আমার শাক ভাজিটা হয়ে আসছে একদম পারফেক্ট পাটের শাক ভাজি। এখন এটার উপরে আমি কিছু শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে শাকটা আরেকটু বাড়িয়ে দিবে। একদম পারফেক্ট শাক ভাজি যদি খেতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করুন এবং সবাই লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।